মানের অপারেশন যত্ন সহকারে করা হয় রাজধানী হাসপাতাল প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবছরও সরকারি ঘোষণা অনুযায়ী সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে দুশো ফলে দেশে সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো মোট পাঁচশো আটানব্বইটি শুধু ময়মনসিংহ হয়েছে আটটি প্রতিষ্ঠান তার মধ্যে শুধুমাত্র মেয়েদের জন্য কলেজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহাবিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে বর্তমানে যার স্টাফ রয়েছে ত্রিশ জন ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী সবাই এ খবরে আনন্দিত এবং উচ্ছ্বসিত প্রথমে পরম শ্রদ্ধাভারে স্মরণ করছি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারণ তার জন্যই আজ আমাদের কলেজটি সরকারীকরণ হয়েছে আমি খুব গর্বে গর্বিত বলতে চাই আমি আজ একটি সরকারি কলেজের ছাত্রী ধন্যবাদ জানাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের কলেজটাই সরকারিকরণ করার জন্য এই আনন্দ কোনো মুহূর্তে আমি গভীর শ্রদ্ধা পরে স্মরণ করি হাজার বছর শ্রেষ্ঠ বঙ্গালী জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তারই সহধর্মিনী বেগম ফজিলাতুন্নাসা মুজিবের নামে ফুলবাড়িয়ার এই পাদদেশে ফুলবাড়িয়া পৌরসদরের এই চার নম্বর ওয়ার্ডে অত্র উপজেলার অত্র আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য যিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অত্র এলাকায় পরিচিত এবং বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সেই সাথে তিনি গণপরিষদ সদস্য ছিলেন তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এবং যার সফল বাস্তবায়ন আস হচ্ছে প্রথমে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তাকে যার অশেষ রহমতে আমাদের প্রতিষ্ঠানটি সরকারীকরণ হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় সংসদ সদস্য এবং উনার উনার সন্তান সুযোগ্য সন্তানকে মহান মুক্তিযুদ্ধের সংগঠক গণপরিষদ সদস্য আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন অ্যাডভোকেট মহোদয় উনিশশো বাহাত্তর সনে ফুলবাড়িয়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার আলোর জন্যে ফুলবাড়িয়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত করেন নিরানব্বই সনে বঙ্গমাতার স্মরণে বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয় নামে এক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন যে শিক্ষা প্রতিষ্ঠানটি এই এলাকার নারী শিক্ষার জন্যে একটি ব্যাপক ভূমিকা পালন করে আসছিলো একুশ শতাব্দীর জোয়ানা পার্ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেগম নিসা মুজিব মহিলা মহাবিদ্যালয়টিকে জাতীয়করণের মাধ্যমে এই এলাকায় পিছিয়ে পড়া নারী সমাজের জন্যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আমি এই কলেজের পক্ষ থেকে এবং ফুলবাড়িয়াবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি তাকে অভিনন্দন ফুলবাড়িয়া পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও মোর জানাচ্ছি সেই সাথে আমাদের ফুলবাড়িয়ার বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মুসলিম উদ্দিন অ্যাডভোকেট মহোদয়কে ini macam mana kita kata orenda yang ratich